প্রত্যক্ষদর্শীরা বলেন যে সাকিব খানের হামলার রাতে আপনি সেখানে ছিলেন, যেটা আসলে মূল প্রশ্নটা, অনেকে বলে যে আপনি অংশ নিয়েছিলেন, এটা আপনি বলেন যে নো, এই ধারণাটা যারা প্রত্যক্ষদর্শী তারা বলে কেন বলে? ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, বলছে ধর এটা বাদ দাও, এটা অন্য একটা বিষয় ছিল, আপনি দেখাইলে জিজ্ঞেস। এখন শিল্পী সমিতির একটা নেতা হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার যেহেতু প্রশ্ন শেষ, সেটি হচ্ছে যে আপনি তো সব কমিটিতেই আছেন, আপনি সাকিব খান বলেন, একজন শিল্পী হিসেবে বলেন, আপনি মানে তার উপাধি বাদ দেন, আপনাদের একটা ইলেকশনের রাতে এতবার একটা ঘটনা ঘটলো এবং আপনি এরপরের কমিটিতেও ছিলেন, এবারের কমিটিতেও আছেন। না, পরের মাঝখানে আমি নির্বাচন করিনি। আপনি ছিলেন না, আপনি এবারের কমিটিতে আছেন, আপনারা কি কখনো মনে করেন না এই ঘটনায় একটা পরিপূর্ণ তদন্ত হওয়া উচিত? তদন্ত হয়েছিল, তারপর আমার যে নাম এসেছিল তদন্ত শেষে কোর্ট থেকেও তদন্তের জন্য আসে, সেখানে বলা হয় যে আমি আমার কোনো এনরোলমেন্ট ছিল না। আপনারা নিজেরা কোনো তদন্ত করতে চান কিনা যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা? আমরা তো সবসময় শিল্পীর সুরক্ষা চাই, আর সেক্ষেত্রে সাকিব ভাই অনেক বড় তারকা এবং তিনি দুইবারের সভাপতি। ওই রাতের ঘটনা মিশা ভাই এবং আমি সাকিব ভাইকে যখন মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, এইভাবে করে আমি আর মিশা ভাই ওনার সাদা মাইক্রোতে তুলে দিই। আমি কখনোই এটা চাই না যে কোনো শিল্পীকে অসম্মান করা হোক। তদন্ত যখন হয়েছিল আপনি কি সাক্ষ্য দিয়েছিলেন যে আসলে কি হয়েছিল? আপনি যে করতে সেখানে উপস্থিত ছিল, যে আয়োজক ছিলেন, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং এফডিসির যে সিসি ফুটেজ, এটা কি চিহ্নিত হয়েছিল কার আক্রমণ করেছিল? আপনারা তদন্তের কোনো ফলাফল পেয়েছিলেন? চিহ্নিত হয়েছিল পরবর্তীতে যে কজনের নাম এসেছিল, ওনারা আমাদের শিল্পীদের মধ্যে কেউ বহিরাগত। এখন তখনকার সময়ে তো আমি ইসি কমিটিতে ছিলাম, এবার যেমন পুরো নির্বাচনটাই আমি জানি কিভাবে করা হয়েছে, কে কোন পজিশনে থাকবেন। ইনফ্যাক্ট আমি এই কমিটিটা একদম আমি সাজিয়েছি, আমি যদি বলি, কিন্তু ওই কমিটিতে নির্বাচন করার জন্য তখন জায়েদ খান আমাকে অন্তত 3 মাস ই করেছেন। লাস্টের দিন যখন আমার কাঁধে হাত দিয়ে বলল ভাই না করিস না, তোরা যদি না করিস, তখন আমি কেমনে জানি রাজি হয়ে গেলাম। ইনফ্যাক্ট আমি তখন নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম না। পরবর্তীতে 2019 সালে মৌসুমী আপু সভাপতির ঘোষণা দিলেন আমাকে সেক্রেটারি করে। আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটা ফাইনালি যেটা হয়েছিল ওইটাই হওয়ার কথা ছিল, আমার মনে হলো যে আমার করা উচিত হবে না, আমি করিনি। এরপর আমি নিপুণাপা নির্বাচন করবেনই না, আমি এই 2 বছর ওনাকে ইনফ্লুয়েন্স করেছি আপনাকে নির্বাচন করতে হবে আমার। তারপর আমরা সবাই মিলে একে একে একদম নির্বাচনের দিন আগ পর্যন্ত ম্যান টু ম্যান গিয়ে যারা ক্যান্ডিডেট হতে চান বা চান না তাদেরকে আমি ইনভলভ করার চেষ্টা করেছি। বিভিন্ন ওইসব কারণেই মনে করেন একটা চ্যালেঞ্জ ছিল, আমি চাই না আমার সাথেও অন্যায় হোক, অন্য কারোর সাথে অন্যায় হোক। ওই রাতে সাকিব খানের উপরে হামলা হয়েছে, কিন্তু পরের দিনের গণমাধ্যম, অনলাইন গণমাধ্যমে, অনলাইন সংস্করণগুলোতে খবর কিন্তু আসছিল সাকিব খানকে দোষারোপ করেই, কিন্তু খবর আসছিল, আপনারা নিশ্চয়ই জানেন, যে মধ্যরাতে ভোট কেন্দ্রে মদ্যপ সাকিব খান ঢুকে পড়লো। সব দোষ কিন্তু সাকিব খানের ছিল ওই দিন, রাইট? আমরা কিন্তু সারা দিন এফডিসিতে ঘুরছি, আমরা বোঝার চেষ্টা করছি আসলে কি ঘটছে। এরপরে আমি কিন্তু নিউজ করছিলাম যে মধ্যরাতে সাকিবের দিকে চেয়ার ছুঁড়ে মারা ওরা কারা, এই নিউজটা কিন্তু আলোড়িত হয়েছিল এবং আমার মনে হয় পরিবেশটা প্রকৃত দিকে যাচ্ছিল আর কি।